This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ছাপ্পা ভোটের অভিযোগে নন্দীগ্রামে উত্তেজনা বহিরাগত নিয়ে এসে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির সেই ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে রীতিমতো আবারও নতুন করে উত্তেজনা নন্দীগ্রামে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, কি অবস্থা ওখানে, কি অভিযোগ আর এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি ঘটনাস্থলে র‍্যাব এসে পৌঁছেছে, সকলকে সরানোর সরিয়ে দিচ্ছে। এবং যেটা অভিযোগ উঠে আসছে, মালতী কুল্লনা এই বুথে বিজেপি বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা মারার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে ঘেরাও করে তাদেরকে চিনতে পারছে না এবং এলাকার মানুষ নয় এই ভেবে এই এই বুঝে তারা ঘেরাও করে এবং যথেষ্ট ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, মারামারি হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, সেখানে গন্ডগোল পরিস্থিতি হয়। বুথে থাকা আধাসামরিক বাহিনী কোনোরকম ভাবে সামাল দিয়ে তাদেরকে বুথের ভেতর থেকে বের করে দেয় এবং পরে সেখানেও গন্ডগোল তৈরি হয় বাইরে, বুথের বাইরে। তারপর আধাসামরিক বাহিনী, প্রচুর পুলিশ এসে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিয়েছে। অপরদিকে বিজেপি এই অভিযোগ মিথ্যে বলে, তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে তারা পাল্টা অভিযোগ করেছে যে দাউদপুর 191 নম্বর বুথের ঠিক পাশে সেখানে তৃণমূল কংগ্রেস জেদার ছাপ্পা মারছে এবং সেই ছাপ্পা মারাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক গন্ডগোল হয়, ধুন্দুমার কাণ্ড হয়, সেখানে লাঠি কোটা নিয়ে মারপিট হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পাশাপাশি দুটি বুথে এই ধরনের একে অপরের উপর যে অভিযোগ তোলা হয়েছে যথেষ্ট নন্দীগ্রামের বিকেল নামতেই ভোটের শেষের দিকে বলা যেতে পারে আর মাত্র 2 ঘন্টা বাকি গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনাটা কেন্দ্র করে যে 4 কোম্পানি বাহিনী এক্সট্রা এখানে নন্দীগ্রামে মোতায়েন করা হয়েছিল, তাদেরকে স্পেশাল ভাবে পাঠানো হয়েছিল, তারা আসছে এখন ভোটের দিকে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। উভয় দুই যুবকের তারা একে অপরের উপর যথেষ্ট সরব হয়েছে এবং যথেষ্ট স্লোগান পাল্টা স্লোগানে মেতে উঠেছে, গোটা নন্দীগ্রামে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।